জগতে কি দুইটাই ফেরেস্তা না মানে প্রত্যেকটা ব্যক্তির জন্য দুইটা করে ফেরেস্তা থাকে জিজ্ঞেস করার জন্য মানে আমার প্রশ্নটা হচ্ছে কি ন্যানো সেকেন্ড বা পিকো সেকেন্ডের মধ্যে তো অনেক মানুষ মারা যায় হ্যাঁ সেখানে সেখানে কিভাবে ওরা মানে চল্লিশ পদম যাওয়ার পরে কিভাবে প্রশ্ন করে মানে প্রশ্নটা আমার ছোট বোন আমাকে করেছে উত্তর দিতে পারেনি আকে আপনি একটা তাকে আপনি একটা বই সাজেস্ট করবেন আরজালি মাথুক্বর রচনা সমগ্র রচনা সমগ্র জি জি আরজালি মাথুক্বর রচনা সমগ্র এটা আপনি পাবেন অনলাইনেই পাবেন পিডিএফ আকারে পাবেন অনেকেই বই ছাপিয়ে বিক্রি করে তা আমি আসলে এই মুক্তচিন্তা বিষয়ক বাংলা কোনো বই ছাপায় কেউ বিক্রি করে এই মানুষগুলোকে আমি কোনোভাবেই বিশ্বাস করি না ট্রাস্ট করি না কোনোভাবেই ঠিক মনে করি না যে কোনো বই যেটা কিনা নরমালি মানে কেউ প্রকাশ করতে বা এরকম প্রচার করতে বা যেটা নাম নিতে ভয় পায় সেই বইটা কেউ যদি এরকম ছাপায় বিক্রি করে আমি তাদেরকে মোটেই বিশ্বাস করি না এবং তাদেরকে আমি মোটেই নিরাপদ মনে করি না আমি মনে করি সেইগুলো নিরাপদ অনিরাপদ এই জন্য কারো কাছে প্রিন্টেড কপি কিনতে গেলে একমাত্র লাইব্রেরি থেকে কিনতে যাবেন লাইব্রেরিতে যদি বেঁচে সেখান থেকে কিনে নিয়ে আসবেন তাছাড়া না আপনি পিডিএফ যদি পড়লে হয় তাহলে অনলাইনেই পেয়ে যাবেন আরো যদি

এরকম আরো অনেক প্রশ্ন পাবেন প্রশ্ন নেই মানে পার্থক্য নাই একই টাইমে পৃথিবীর দুই প্রান্তে দূরে অ্যাক্সিডেন্ট হল বা দুই প্রান্তে দুজন মারা যাচ্ছে আজরাইল আসলে ছিল করেছিল এরকম অনেক রকম প্রশ্ন উনি করেছেন অনেক অসাধারণ প্রশ্ন যেগুলো আসলে কোনো উত্তর হয় না মানে এগুলোর উত্তর দিতে গেলে আপনাকে কি করতে হবে জানেন ধর্মটাকে চেঞ্জ করতে হবে ধর্মটার যা বৈশ্বিক বক্তব্য সেটা একটু বিকৃত করে উপস্থাপন করতে হবে অর্থাৎ আপনাকে মিথ্যা বলতে হচ্ছে ধর্মটা ধর্ম থাকলো না তাহলেই একমাত্র এটা উত্তর দিতে পারবেন আর না হলে আপনি এটা উত্তর দেওয়ার চেষ্টা করলে আপনাকে লজিক্যাল ফ্যালাসি করতে হবে আরো জালি মাতুব্বরের যত প্রশ্ন আছে এই ধরনের সেই প্রশ্নগুলা করলে মানে সেই প্রশ্নগুলোর উত্তর হয় আপনি মিথ্যা বলতে হবে উত্তরে

কিন্তু আমার ছোট বোন হচ্ছে শিক্ষিত তো ও নিজে নিজেই আর কি প্রশ্ন করছে কি হ্যাঁ ভাইয়া অনেকটা বুঝেছি এবং প্রশ্ন করলে বলে কি কি হ্যাঁ এটার উত্তর তখন মানে মানে যায় পড়াশোনা করে জ্ঞান আছে বেকার পড়াশোনা করে মানে তার পিছনে বেকার টাকা খরচ করেন করেনি আমরা দেখলাম কি হ্যাঁ জ্ঞান আছে বুঝার মতন শক্তি আছে ও আমাকে একদিন বলছে কি ভাইয়া এই প্রশ্ন তো আমি একটা হুজুর করেছি আমি বললাম কি খবরদার হুজুরকে প্রশ্ন করার দরকার নাই কোন কিছু জানার থাকলে আমাকে বলবা আমি তখন বলে দেবো আর সমস্ত কিছুই বইয়ের মধ্যেই পাওয়া যায় আমি ওই যে শয়তানের আর আপনাদের ওয়েবসাইট আছে মোটামুটি হ্যাঁ জবান দেওয়া পড়াশোনা করি এগুলো নিয়ে স্টাডি করি আমার কাজ হচ্ছে রাত্রে রাত্রে এগুলো স্টাডি করা হ্যাঁ মানে সমস্ত কাজ ছেড়ে রাত্রে এখন তো মানে ইদানিং প্রায় পনেরো বিশ দিন পর লাইভে পেলাম আপনাদেরকে হ্যাঁ অনেকদিন বন্ধ আমার মনে হয়

বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর তারপরে এই পাতাটা পড়বেন তারপরে বহুল প্রচলিত কুযুক্তি এগুলো এই পাতাটা পড়বেন তারপরে তথ্য ভান্ডার এই পাতাটা পড়বেন আমার মনে হয় যে অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবেন তারপরে না পারলে আমরা আছি ইমেল টিমেল তো খুলে রাখছি জি জি আপনারা তো আছেন অবশ্যই আর এই সংশয়ডটকম অনেক অনেক প্রশ্নের উত্তর পেয়ে যায় না চাইতে পাওয়া যায় আচ্ছা আমার আরেকটা ইচ্ছা ছিল কি ভবিষ্যতে এক সময় আমি হজ করব বুঝতে পারলেন হুম তো ওই ইচ্ছাটা একটু চেঞ্জ হয়েছে হ্যাঁ তো আমার ইচ্ছা হয়েছে আমার বয়স মোটামুটি বিয়াল্লিশ বছর আমার ইচ্ছা হয়েছে কি বিদেশে যাব মানে একবারে মানে বসবাস করার জন্য চলে যাব বিদেশে পারবো কিনা না বিদেশে যে লাইভ করবো শেষ ইচ্ছা আমার করেন তাহলে হয়তো লাগবে ইউরোপের দিকে যাবো কি ধর্ম টর্ম কিছু থাকবে না ওখানে একটু ভালো লাগবে

আবার মাঝে মাঝে মনে হয় যে মানে আমার সাথে এমন কিছু আলৌকিক কিছু ঘটে যার কারণে আসলে আমার মানে আমি মানে বিশেষ করতে মানে বাধ্য হই যে আসলে মানে কোথাও সম্ভবত একটা কিছু মানে থাকতে পারে আর কি তো আসলে মানে আপনি কি আমাকে এমন কোন প্রুফ দেখাইতে পারবেন যে কোরআনে হচ্ছে এমন কোন ভুল আছে যেটা হচ্ছে মানে সরাসরি বিজ্ঞান দিয়ে এমন কোন ভুল দেখাইতে পারবেন যেখানে হচ্ছে ওরাও কোনো কি বলে ওরাও কোনো মানে কোনো

এবং তাদের লাইফ দেখে আপনি ধর্ম ছাড়ছেন না কি ছাড়ছেন আমি জানিও না ভাই সেগুলো ওরা কি বলে না বলে আমার কোনো আইডিয়া নাই তাই সেগুলো রেসপন্সিবিলিটি আমি নিতে পারবো না আরেকটা বিষয় হচ্ছে কোরআনে যে ভুল আছে বা কোন বৈজ্ঞানিক ভুল আছে এইগুলা তো একটা পুরো ওয়েবসাইট বানায় রাখা দিছি আমরা এগুলা তো একেবারে একটা পুরা তথ্য বানায় রাখা দিছি সেটা একটু কষ্ট করে কি দেখেছেন বা দেখবেন কাইন্ডলি

যখন এরকম খুনি বলা হয় লেনিনকে যখন এরকম খুনি ম্যাচ মার্ডার বলা হয় যখন স্টালিনকে লেনিন কে তখন তারা বলে ওরা খুন করে নেই ওরা খুব ভালো ভাই বলতে তো মুখ লাগে একটা আর না হইলে দুই টাকায় একশো এমবির একটা প্যাকেজ লাগে সস্তা একটা প্যাকেজ লাগে মানে একটা সস্তা হেড চাইনিজ স্মার্টফোন আমিও চাইনিজ স্মার্টফোন ইউজ করি এটা খারাপ কিছু না কিন্তু সস্তা আর কি সেটা বলতেছি আমিও এরকম সস্তা চাইনিজ স্মার্টফোন ইউজ করি তো এরকম সস্তা একটা চাইনিজ স্মার্টফোন লাগে একটা সস্তা একটা ইন্টারনেট কানেকশন লাগে আর ফেসবুক তো ভাই ফ্রি আর যদি মুখে বলে তাহলে তো কিছুই লাগতেছে না এগুলার খালি মুখটা চাপাটা লাগতেছে আর কিচ্ছু লাগে না তো ভাই জবাব তো যে কেউ যে কিছু দিতে পারে সেই জবাবটা দেওয়ার সময় বৈজ্ঞানিক কি কোনো ধরনের কোনো এভিডেন্স তারা দেয় নাকি মুখে বলে এইটা যদি আপনি একটু ভেঙে বলতেন বা এরকম যদি একটা রেফার করতেন তাহলে হয়তো আমি বলতে পারতাম বা তাদেরকে যদি বলতেন যে তারা এসে একটু যদি যুক্ত হয় আমার সাথে বা আমাদের সাথে আমাদের বলতে আবার বলি আমি আমার কথা বলতেছি সংসার ডট কম এর কথা বলতেছি এর বাইরে আর কারোর কথা আমি বলতেছি না কারোর রেসপন্সিবিলিটি আমি নিতে চাই না পারবো না তো আমাদের সাথে যদি এসে যুক্ত হয় লাইভ এ আজকে এই যে লাইভ চলতেছে গতকালকে হইছে বা সামনে হবে এই যে আসিফ ভাই আছে অমিত ভাই আছে জাক ভাই আছে একজানাপু আছে তারা যদি এই লাইভ চলাকালে যদি এসে যুক্ত হয়ে বলে যে এই 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 জিনিস আমার ইসলামের সাথে মিলে যায় কুরআনের সাথে বিজ্ঞানের সাথে মিলে যায় আমরা সেগুলোর জবাব দিতে পারি বা চেষ্টা করব ঠিক আছে ভাই সেটা বেশি ভালো হয় তো তাদেরকে গিয়ে বলুন তারা এসে দেখাক আমরা তো ভাই পুরা মানে এতটা অন্তত পানিতে পড়ে যায়নি যে একটা পুরো ওয়েবসাইট বানায় রাখা দিচ্ছি একটা পুরো তথ্য ভান্ডার মানে এই যে দেখেন তথ্য ভান্ডার আবারও দেখাই একটা তথ্য ভান্ডার বানায় রাখা দিচ্ছি সেখানে এই যে এতগুলা বৈজ্ঞানিক অবিজ্ঞানিক কোরআনের আয়াত রাখা দিছি এতগুলা টপিক দিয়ে রাখছি আবার সেগুলো জাস্টিফাই করতে হবে আইসা বসে বসে ঘন্টা পর ঘন্টা একেবারেই সরি এইটা সম্ভব না আপনি বরং যারা এগুলোকে ডিফেন্ড করতে চায় তাদেরকে ডাকবেন বা তাদেরকে বলবেন আমাদের সাথে যুক্ত হলে আমরা তাদের সাথে কথা বলবো সরাসরি সেটা ভালো হবে বুঝতে পারছেন কবির ভাই ঠিক আছে আপনি ওয়েবসাইট মানে আপনি যে ওয়েবসাইটটা রেফার করছেন ওটা কি সংশয় ডট কম জি একটু জানেন আপনি তাহলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আপনার লেখাগুলো পড়ি তারপরে যদি আপনার সাথে কখনো মানে ই হয় তাহলে এটা আমার না এটা আমাদের এটা অনেকের দ্বারা সমৃদ্ধ করা এই তথ্য ভান্ডারটা এই রেফারেন্সগুলো প্রতিদিন অসংখ্য মানুষ পাঠায় আমাদের কাছে আমরা নিজেরাও কিছু খুঁজে বের করি আমাদের কাছে অনেকেই পাঠায় এবং অনবরত তারা পাঠাইতেছে বহু রেফারেন্স জমা আছে যেগুলো এখানে অ্যাড করাই হয়নি আরো শত শত রেফারেন্স আছে এক একটা তো যেগুলো অলরেডি অ্যাডেড সেইগুলো নিয়ে আপনি তাদেরকে বলেন একটু যে কোনটা তারা ডিফেন্ড করতে চায় ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে হুম তাহলে ভালো থাকবেন বিদায়নি আপনার কাছ থেকে জি জি অবশ্যই আচ্ছা